ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবী এলোমেলো। এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন, তবে সরকার জ্বালানি সংকট রোধে সব রকমের চেষ্টা করছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। রোববার বাংলাদেশ এনার্জি সোসাইটি আয়োজিত জ্বালানি সংকট নিয়ে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এটা কিন্তু গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে, সেটা কিন্তু হুমকি মুখে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা হচ্ছে যে আপনি অলরেডি কথা এসেছে রিজনাল ব্লকস হচ্ছে এবং এগুলো পৃথিবীর অর্ডার কি দাঁড়াবে এরপরে, যেটার উপর আস্থা রেখে আমাদের মতো দেশ ভবিষ্যতে প্ল্যান করতে পারবে, এটা খুব কঠিন ব্যাপার। ইম্পোর্টেড গ্যাসের উপর আমাদের কিছু ডিপেন্ডেন্স থেকেই যাবে। তো আমরা এটা ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর উদ্যোগ নিয়েছি।